78 এপিসোড হয়তো বা করব, সেটা হয়তো বা 79 এই গেছে। আমার টার্গেটই ছিল যে এরকম একটা এপিসোড হবে, এবং আমি সেখানে একটা কি ফিঙ্গার দেওয়ার প্ল্যান আমার আগে থেকেই ছিল যে আমি একটা কি ফিঙ্গার দিয়ে জিনিসটা এন্ড করব। এবং পরবর্তীতে আমি আসলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে এখনো ভাবছি, আপাতত যেহেতু লকডাউনে কাজ করছি না, সামনে হয়তো বা কোরবানি ঈদের কাজ করব, কোরবানি ঈদের পর আসলে আমি প্রপারলি ব্যাচেলর পয়েন্ট নিয়ে ভাববো যে আসলে এটাকে নিয়ে আমি কি করব। অ্যাসোসিয়েট ডিরেক্টরদের তারকা বানিয়েছেন, এমনি নির্মাতাদের নিয়েও, যেমন বুরহান চরিত্র আপনার কলিং, তো নির্মাতা অভিনেতা এই বিষয়ে একটা আলাদা ফ্যাসিনেশন আছে নাকি আপনার আলাদাভাবে? না, আমার এই বিষয়ে ফ্যাসিনেশন নাই। জীবন ভাই খুব মজার মানুষ। জীবন ভাইয়ের সাথে মানে আমার, আমি সরল ভাইয়ের কাজে জীবন ভাইকে দেখেছিলাম অভিনয় করতে। আচ্ছা, তো এছাড়াও জীবন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। সো ওই জায়গা থেকে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, আমি আসলে ব্যাচেলার পয়েন্টে একটা ক্যারেক্টার তৈরি করেছি, যে ক্যারেক্টারের নাম হচ্ছে বোরহান, এবং এই ক্যারেক্টারটা আমি চাচ্ছি হচ্ছে এমন একটা ফেস যে ফেসটাকে এইভাবে এর আগে কেউ কখনো দেখে নাই। তখন আমার মনে হলো যে আচ্ছা, জীবন ভাইকে যদি আমি নিয়ে ঠিকঠাক মতো আমার ক্যারেক্টারটা করাইতে পারি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারটা মানুষ গ্রহণ করবে। সেটাই হয়েছে আর কি। একদম সাকসেসফুলি হয়েছে। এবার একটু ফিমেল ক্যারেক্টার, ব্যাচেলর পয়েন্টে ফিমেল ক্যারেক্টার খুব স্বাভাবিকভাবে কম থাকবে, কিন্তু তার ভেতর আপনি ইনপুট দিয়েছেন ফারিয়া শারিন, সাবিলা নূর সহ অনেকেই। এই সব বিষয়গুলো স্বাভাবিকভাবেই নায়িকাদের প্রেশারও থাকে, একটা চাওয়াও থাকে, ফোন কল, ভাইয়া আমাকে একটু দেখেন বা নেন, একটা ভালো প্রোডাকশনে কাজ করার আগ্রহ থাকে অন্তরা। এবং এই যে ফিমেল ক্যারেক্টারগুলো ইন অ্যান্ড আউট, এগুলো কীভাবে দেখেন, কীভাবে আসলে অডিয়েন্সের চা অনুযায়ী আপনি তাকে সরিয়ে দেন? মানে আমি একটু ক্যারিশমাটা শুনতে চাচ্ছি যে যখনই আপনি খুব আগ্রহী হলো অন্তরার প্রতি, আপনি সাথে সাথে স্কিপ করলেন এবং খুব টাইমলি, মানে সো একটু বলেন আপনার ব্যাখ্যাটা, যেটা বলতে চান বলা যায়। আমি আসলে আগে ক্যারেক্টার ক্রিয়েট করি, দেন কাস্টিং সিলেক্ট করি। তো আমি আসলে যেহেতু আমি নোয়াখালীতে যাচ্ছি, সো আমার কাছে মনে হলো যে ওইখানে যেহেতু রোকেয়া নোয়াখালীতে নাই, নোয়াখালীতে একটা ক্যারেক্টার দরকার, এবং এই ক্যারেক্টারকে নিয়ে আমি একটা গল্প তৈরি করি, এবং সেই ক্যারেক্টারটা হচ্ছে অন্তরা। অন্তরা তৈরি করার পর আসলে আমি চিন্তা করি যে আচ্ছা, অন্তরা নোয়াখালী ল্যাঙ্গুয়েজটা পারবে, ইংলিশটা টুকটাক পারবে, স্টাইলিশ হবে, একটু ঢং করে কথা বলবে, তখন আসলে আমি আর্টিস্টটা পিক করি যে আর্ট এই ক্যারেক্টারটা কে করবে। তারপরে যেহেতু আমি আবার ঢাকা চলে আসছি, এই ক্যারেক্টারের আবার ঢাকায় একটু প্রেজেন্স ছিল, তারপর আবার চলে গেছে, এই ক্যারেক্টারগুলো আসলে আমি একটা সিরিয়ালে যেটা হয় যে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করি, যেই ক্যারেক্টারকে যখন যেখানে মনে হয় যে এই ক্যারেক্টারটা এখানে এতটুকু পরিমাণ রাখা উচিত, ওইটা অতটুকু পরিমাণ রাখতে হবে, তারপর আবার ওইটাকে সরিয়ে ফেলতে হবে, আবার এই ক্যারেক্টারটাকে এতটুকু রাখতে হবে, ওইটা অতটুকু রাখছি। এই কম্বিনেশনটা তো আসলে একটা সিরিয়াল না, যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেই খুবই জরুরি মেনটেন করা, খুব স্বাভাবিক। এবং প্রত্যেক নির্মাতারই আসলে মোহ এবং স্বপ্নের জায়গা থাকে ফিল্ম মেকিং। অবশ্যই আপনি যেটা করছেন সেটাও ফিল্ম, কিন্তু বড় পর্দা এবং ফুল লেন্থ ফিল্ম যেটা আমরা বলি, সেই জায়গা থেকে খুব স্বাভাবিক আপনি ছক্কা গত এক দেড় বছর ধরে মারছেন ওটিটিতে, টিভিতে, সব জায়গায়, ঠিক আছে। তো বড় ফিল্ডে ছক্কা পিটাবেন কবে? বড় ফিল্ডে ছক্কা পিটাবো কিনা জানি না, তবে বড় ফিল্ডে খেলতে নামবো, এটাই তো আসলে মেইন প্ল্যান আর কি, যে ফিল্মটা বানাইতে চাই। সো সেই ফিল্মের জন্য প্রিপারেশন নিচ্ছি, ভাবছি যদি মাঠটা ঠিকঠাক থাকে তাহলে খেলতে নামবো। আচ্ছা, ভাবনা জাগে আমার একটা অভিযোগ এবং একটা স্টেটমেন্ট দিতে চাই। রনি আমার অনেকদিনের বন্ধু, ছোট ভাই বা অ্যাসোসিয়েট একসাথে অনেকদিন, রনি বলি, গ্যাসুদ্দিন সেলিম ভাই বলি, সালাউদ্দিন লাবলু ভাই বলি, প্রত্যেকে ভীষণ, ইনক্লুডিং কাজল আরফিন অমি বলি, প্রত্যেকে ভীষণ মেধাবী নির্মাতা, কিন্তু দেখেন রেগুলারিটি নাই। প্রত্যেকে আমি ইন্টারভিউ নিচ্ছি গত 25 বছর ধরে 24 বছর ধরে বকবক করছি, তো প্রত্যেকে বলছে যে এই যে শুরু করব, শুরু করে, রেগুলারিটি থাকে না। এটা একটা অবশ্যই কঠিন জায়গা, সিনেমা তো সহজ জায়গা না। আপনারা যদি একটু রেগুলারলি এখানে প্রোডাকশন দেন, তো বাংলাদেশের ফিল্মের অবস্থা তো ভালো হওয়া উচিত। আমার কাছে মনে হয় ভাইয়া, এই প্রশ্নটা আপনি রনি ভাই বা
গিয়াসউদ্দিন সেলিম ভাই বা সরার ভাই তাদেরকে না করে যারা আসলে ফিল্ম প্রযোজনা করে তাদেরকে আপনার এই প্রশ্নটা করা উচিত যে আপনারা কেন রেগুলার ফিল্ম প্রযোজনা করছেন না। একটা প্রতিষ্ঠান যারা আসলে ফিল্ম প্রডিউস করে সে যদি বলে যে আমি ডিরেক্টর পাচ্ছি না ফিল্ম প্রডিউস করার জন্য, সেটা সম্পূর্ণ পুরোপুরি ভুয়া কথা। প্রচুর মেধাবী নির্মাতা আছে বাংলাদেশে, প্রচুর। মানে এই প্রশ্নটা আসলে করা উচিত ফিল্ম প্রোডাকশন হাউস গুলাকে যারা আসলে ফিল্মটা প্রডিউস করে। এখন রনি ভাই যখন একটা বা সরল ভাই যখন তার একটা গল্পের স্বপ্ন দেখে, সেই গল্পটা বাস্তবায়ন করতে গেলে তার যা যা লাগবে সেই জিনিসগুলা সে না পেলে সে আসলে ওই কাজটা করে কাজটা নষ্ট করবে না। যেমন আমি যে ফিল্মের গল্পটা, সেক্ষেত্রে একটু একটু ইন্টারাপ্ট করি, ধরেন প্লিজ ধরেন সরোর ভাইকে আমি একটু আউট অফ দ্য বক্স রাখি এর জন্য এবং আলাদাভাবে তাকে সম্মানের জায়গায় রাখি। সরোর ভাই, তারেক মাসুদ ভাই, এই ইনারা দুইজন প্যাশনেটলি সিনেমাকে আসলে সার্ভ করে যাচ্ছেন এবং অনেক কিছু স্যাক্রিফাইসও করেছেন। তিনি বলেওছেন যে আমি আপাতত লোকাল কোনো অ্যাওয়ার্ড নেব না, লোকাল কোনো প্রোডাকশনে কাজ করব না ফিল্মটার জন্য। সো এই আর্টসটা তো থাকতে হবে। এই জন্য আমি অন্যদের নামের সাথে মোস্তফা সরোয়ার ফারুকীর নামটা বলিনি, কারণ উনি আসলে প্যাশনেটলি ফিল্মটাকে সার্ভ করতে চান। তো এই জায়গাটা কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতে হবে। এখন আমি মানে এই দ্বিধাদ্বন্দ্বে আমি মনে করি রেদন, রনি, সেলিম ভাই সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভোগে, এবং আমি প্রশ্ন করেছি ভোগেন যে আচ্ছা কতটুকু সার্ভাইভ করতে পারবো, আসলে পারবো কি না, বা দরকার কি এত খাটনির, পারবো হয়তো কিন্তু এত পরিশ্রমের দরকার কি, সেই জায়গা থেকে বলছি। আর আপনি বলছেন যে প্রযোজকের কথা, প্রযোজকের সাথে আমি অনেকের সাথে কথা বলছি। একই সাথে যদি বলি যে ধরেন আপনার কাছে এখন 10 কোটি, 20 কোটি, 30 কোটি পর্যন্ত অডিয়েন্স আছে আপনার প্রোডাকশন দেখেছে, একটা প্রোডাকশন 30 কোটি পর্যন্ত দেখেছে আপনার এই অডিয়েন্স, আপনার সবচেয়ে বড় শক্তি। মেহজাবিন, আফরানিশো বলেন, পলাশ বলেন, এরা আপনার বড় শক্তি। এই অডিয়েন্স তো ফিল্ম দেখে, এই অডিয়েন্স তো ওটিটিতে দেখে, মাঝে মাঝে হলে যায়, মাঝে মাঝে সালমান খানের ছবি দেখে। আপনার কাছে এই অডিয়েন্স, আপনি সেই সম্পত্তির মালিক, সেই জমির মালিক, আপনি কেন ভয় পাচ্ছেন, আপনারা কেন ভয় পাচ্ছেন? আমি মোটেও ভয় পাচ্ছি না। আমি ফিল্ম বানাইতে চাই এবং আমার ফিল্মের গল্প ভাবনাও আমি প্রতিনিয়ত ভাবছি, আমার গল্প ভাবনাও অনেক কিছু রেডি। বাট আমি যেই ফিল্মটা বানাইতে চাই, যেই ফিল্মটা আমি আসলে সিনেমা হলে আপনাদেরকে দেখাইতে চাই, সেই ফিল্মটা বানানোর জন্য আমার যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমাকে দিবে হচ্ছে একটা প্রযোজনা সংস্থা। সেই সাপোর্টটা যদি আমার সাথে মিলে যায় আমি ফিল্ম বানাবো, আমি ফিল্ম বানাইছি, আমি তো ফিল্ম বানানোর জন্য এখানে আসছি, আমি তো ফিল্মই বানাইতে চাই। কিন্তু আমি আমার ফিল্মটা এটা বানিয়ে নষ্ট করতে চাই না, যে আমি ফিল্মটা আসলে এরকম বানাইতে চাইছিলাম পরে গিয়ে এরকম বানাইলাম, এইটা আমি করতে চাই না। আচ্ছা, সেক্ষেত্রে দুটো প্রশ্ন করি যে ফিল্ম তৈরি করলে আপনার পলাশ, আফরানিশোকে সাথে নিয়ে করতে চান কিনা? এইটা আসলে আমার গল্পের প্রয়োজনে আমার যাকে লাগবে আমি তাকে নিয়ে, আমি জানি উত্তরটা দেবেন। আমার কথা হচ্ছে যে নাটকের আর্টিস্ট এবং ফিল্মের আর্টিস্ট দুটা দুই ব্র্যাকেটে ফেলে দেয়া হয়, আমরা ফেলে দিই, সেই জায়গায় আপনি বিশ্বাস করেন কিনা? না, আমি মোটেও বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি একমাত্র পারফরমেন্সে। তো আমার কাছে যার পারফরমেন্স বেটার সেই অভিনেতা, সে ফিল্মের হোক, নাটকের হোক আর বিজ্ঞাপনের হোক। ফিল্মি ফিল্মি ভাব আছে ওর ভিতরে, ওর ভিতরে ফিল্মি ভাব নাই, এইসব ফিল্মি ভাব আছে বাগধারা কি আসলে? ওইটা আসলে আমার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি ফিল্মটা ফিল্মের মতো বানাইতে পারি আর আমার পারফর্মার যদি ঠিকঠাক অ্যাক্টিং করতে পারে, সেটাকে ফিল্মই মনে হবে, সেটাকে নাটক মনে হবে না। আর্টিস্ট নাটকের হোক আর ফিল্মেরই হোক। আমি, আপনি যে বললেন যে প্রডিউসার পাচ্ছেন না, এটা কিন্তু এই স্টেটমেন্টটা অনেকে বিশ্বাস করতে চাইবেন না, খুব স্বাভাবিক, আমি নিজেও বিশ্বাস করতে চাই না। এত প্রডিউসার পর এত বড় বড় প্রোডাকশন পাচ্ছেন না? না, প্রডিউসার পাচ্ছি না বলতে বিষয়টা এরকম না যে আমি প্রডিউসার পাচ্ছি না, প্রডিউসার আছে ফিল্মের জন্য, অনেকের সাথেই কথা হয়েছে। বাট আমি আসলে যে গল্পটা বলতে চাই, একটা ফিল্ম বানানো মানে কিন্তু শুধু টাকা দিয়ে দেওয়া না। আমি একটা ফিল্ম বানাইতে চাই, আপনি আমাকে টাকা দিয়ে দিলেন, এটার মানে কিন্তু প্রডিউসার না। আমার এই ফিল্মটা বানানোর জন্য আমার যেই সহযোগিতাগুলো লাগবে সেটা আমাকে প্রডিউসার করবে। প্রডিউসারের কাজ শুধু টাকা দেওয়া না, টাকা তো যে কেউ দিতে পারে, যার অনেক টাকা আছে সে তোমাকে দিয়ে দিল,
ফিল্ম বানানোর টাকা, তো ওইটা দিলে তো হবে না। আমার ফিল্ম বানানোর জন্য যে সহায়তাগুলো দরকার সেটা আমাকে প্রযোজনা সংস্থা থেকে বা প্রোডাকশন হাউস থেকে করতে হবে। সো আমি অ্যাপ্রোপ্রিয়েটলি যখন আমার মনে হবে যে হ্যাঁ আমার এই গল্পটা বলার জন্য যে যে সহযোগিতার দরকার সবগুলো আমি এই হাউস থেকে পাচ্ছি বা এই প্রযোজনা সংস্থা আমাকে করছে, তখন আমি ফিল্ম বানাবো। ফিল্মের তো অনেক প্রোডিউসার আছে, ফিল্মের প্রোডিউসার তো আছেই, কিন্তু তারা আসলে যেইভাবে কাজের প্রসেসটা আসলে যেভাবে করতে যাচ্ছে এই প্রসেস আসলে আমি ফিল্ম করব না, ওটা আমার ফার্স্ট ফিল্ম হবে। সংকটের সময় আসলে যখন আমরা আয়নাবাজি প্রোডিউসারকেও শুনি যে সেটাও লস হয়েছে, তো এইসব গল্প আমরা শুনতেও চাই না যে দর্শক সাকসেস কিন্তু প্রোডিউসার লস। আমি শেষ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আপনার সিজন ফোর ব্যাচেলর সিজন ফোর কবে আসছে, এটা তো একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। পাশাপাশি সিজন থ্রি এভাবে বন্ধ করে দেওয়াটা কি হুট করেই একটা পাঁচ সুপার পিকে চলে গেলেন বলে বন্ধ করে দিলেন, নাকি একটু প্রি প্ল্যানডই বন্ধ হয়েছে? এটা 78 এপিসোড হয়তো বা করব, সেটা হয়তো বা 79 এই গেছে। আমার টার্গেটই ছিল যে এরকম একটা এপিসোড হবে, এবং আমি সেখানে একটা কি ফিঙ্গার দেওয়ার প্ল্যান আমার আগে থেকেই ছিল যে আমি একটা কি ফিঙ্গার দিয়ে জিনিসটা এন্ড করব। এবং পরবর্তীতে আমি আসলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে এখনো ভাবছি, আপাতত যেহেতু লকডাউনে কাজ করছি না, সামনে হয়তো বা কোরবানি ঈদের কাজ করবো, কোরবানি ঈদের পর আসলে আমি প্রপারলি ব্যাচেলার পয়েন্ট নিয়ে ভাববো যে আসলে এটাকে নিয়ে আমি কি করব, সিজন ফোর করব বা ফোর করলে সেটা কিভাবে করব, এই প্ল্যানগুলো আমি পরবর্তীতে করব। অবশ্যই জনপ্রিয়তার একটা ল্যান্ডমার্কে চলে গেলে একটা সমস্যা হয়, ধরেন যে পরবর্তীতে এক্সপেকটেশন বেড়ে যায়, এরপরে প্রোডাকশন একটু অন্যরকমভাবে দেওয়ার একটা ইচ্ছা জাগে। তো এখন নতুন সিরিয়াল নিয়ে কোনো কিছু ভাবছেন কি না, ভাবলে কী টাইপের কাজ করবেন? আপাতত কোনো সিরিয়াল নিয়ে ভাবছি না। কোন ফিল্মটা আপনি আপনার দেখা সেরা ছবি দেশে বিদেশে? আমার কাছে সরোর ভাই টেলিভিশন মুভিটা খুব ভালো লাগে, এবং চরিত্রগুলোকে টেলিভিশন বাস্তব মনে হয়। চরিত্র আমার মানে টেলিভিশনের প্রতিটা চরিত্রই আমার কাছে খুব বাস্তব মনে হয়, কিন্তু চঞ্চল দা আর মোশাররফ ভাই দুইজনের চরিত্র ক্যারেক্টার ব্যক্তিগত কোনো প্রশ্নে গেলাম না, শুধু জানতে চাই আপনি বলেছেন যে প্রেমের বিয়ে, এবং সেই জায়গা থেকে ভাবি কতটুকু ক্রিটিক ব্যাচেলর পয়েন্টের কোন চরিত্রটার প্রতি ভাবিও নিজেও খুব আগ্রহ প্রকাশ করেছে। আমার ওয়াইফ আসলে ডিরেক্ট বলে যে কোনো কাজ ভালো না লাগলে বলে যে এই কাজটা একদমই ভালো হয় না, এবং খুব খারাপভাবে বলে, খুবই ফালতু হয়েছে এটা, একদমই ভালো হয় মানে এমনভাবে বলে মানে আর কথা বলা যায় না। আবার যেটা ভালো লাগে সেটা খুব সুন্দর করে লিখে শেয়ার টেয়ার দেয়, ইন্সপায়ার করে। ব্যাচেলার পয়েন্ট নিয়েও অনেক সময় বলে যে আজকের এপিসোডটা ভালো লাগে নাই, আজকের এপিসোডে এটা ভালো লাগে নাই, আবার যে এপিসোডটা ভালো লাগে সেই এপিসোডটা বলে যে আজকের এপিসোডে এই জায়গাগুলো খুব ভালো লাগছে, তো এটা বলে আর কি। এবং চরিত্রের জায়গা থেকে ব্যাচেলার পয়েন্টে সবগুলো চরিত্রই আসলে আমার ওয়াইফ পছন্দ করে। অডিয়েন্সের উদ্দেশ্যে শেষ মিনিটে কি বলবেন? অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো গল্পের কাজ দেখেন, এবং আপনারা কাজ দেখলে আমরা আসলে ইন্সপায়ার্ড হব আরো কাজ করতে। সো আমাদেরকে সাপোর্ট করেন, কাজ ভালো কাজ যেটা হবে ভালোকে ভালো বলেন, যেটা খারাপ লাগবে সেটাও বলেন, তাহলে আসলে আমরা বুঝবো যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ। সো আমাদের সাথে থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আর তানভীর তারিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে অনেকদিন যাবতই কথা হচ্ছিল, ব্যস্ততার কারণে হয়তো আপনার সাথে আসা হয়নি, সো ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা, লাভ ইউ, আমি সাইন অফ করছি, লাভ ইউ, টাটা। অনেকগুলো কৌশলী প্রশ্ন আমি নিয়ে রেখেছিলাম যেগুলো আপনারা বিভিন্ন সময় কমেন্টে করেছেন, পাশাপাশি আমার কিছু নিজস্ব জিজ্ঞাসা ছিল। আশা করি প্রত্যেকটা জনপ্রিয় তারকা বা নির্মাতার ক্ষেত্রে অভিযোগ যেমন আসে প্রশংসাও তেমন আসে, সেই কৌতূহলগুলো মেটাতে পেরেছে, এবং আমরা যে কোনো সুস্থ ধারা কিংবা একটা জনপ্রিয় ধারা, কিংবা যখন ভারতীয় সিরিয়ালের দিকে আমরা খুব মনোযোগী হয়ে গেছিলাম সেই সময় যে ফেরানোর যেই সব সিরিয়াল তার ভিতরে ব্যাচেলর পয়েন্ট অন্যতম, সেই জায়গা থেকে হলেও আমরা ইন্সপায়ার করি, ছোটোখাটো ভুল হলে যেসব অভিযোগ আছে সেগুলো বলে শুধরানোর চেষ্টা করি, গাঠনিক সমালোচনা করি, তাতে হয়তো আমাদের নিজেদের দেশের কালচারটা সমৃদ্ধ হবে। আমরা সবাই ভালো থাকি, শেষে যেটা বলি সবসময় যে ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে, আপনি কারো ক্ষতি করবেন না, যদি কারো উপকার করতে নাও পারেন বলুন কেমন আছেন, আমরা সহমর্মী হয়ে সহনশীল থাকি।